আচ্ছা, কাউরি কথা দিয়ে কথা না রাখলে কি হয়? মোনাফেক, গুনাহ হয়। এমন কোন কথা কি আছে যে কথা দিয়ে কথা না রাখলে সওয়াব হয়? আছে, কথা দিয়ে কথা না রাখলে সওয়াব হয়। কয় কসম করে কইলাম মেম্বার সাহেব, আল্লাহ বাসায় রাখলে আগামী দিন আপনারে বৈশা দুই বোতল খামু রাত্রে। কয় বোতল কি খাইব? মদ হালাল না হারাম? হালাল না হারাম? এবার জোহরের সময় মসজিদে বৈশা খুতবায় শুনছে ইমাম সাহেব কইছে মদ খাওয়া হারাম, খাইলে এই গুনাহ হয়। চিন্তা করতেছে আর খাইতাম না। আর একজনে গুতা দিছে, তুই যে কথাটা দিছ এটা কি রাখতি না? কথা রাখা দো ফরজ। শয়তান রসাসা দিতেছে কথা তো রাখা ফরজ, তুই কথা দিছ আজকে রাত্রে দুই বোতল খাবি আর না নাই খা, আজকে কথা রাখ গুনাহ হয়। তো হে চিন্তা করে না খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু গুনার থেকে বাঁচতে গিয়ে আজকে খাই, দেখছেন নি কত বড় জাহের। এই কথাটা না রাখলে পরে সওয়াব। কোন অন্যায় করার, শেরেক করার, বেদাত করার, হারাম কাজ করার কথা বুঝেন? কোন অন্যায়, শেরেক, বেদাত, অপরাধ, হারাম কাজ করার কথা দিয়া ফেললে না বুঝে দিয়েছ, ওইটা না রাখা হলো ফরজ। বরং তার কাছে বলবো, ভাই রে বুঝি নাই, অন্যায় কাজের কথা বলেছি, আল্লাহ আমাকে বুঝ দিয়েছে, আমি এটা কখনো করতে রাজি না, আমি অপরাধ করতে কখনো রাজি না। এই জন্য আমার ভাইরা, আমাদের সমাজে বাবা চলে কি চলে না? গাজা চলে কি চলে না? এই যে চলে কেন না বুঝার কারণে। এই জন্য আল্লাহ বলতেছেন তোমাদের কাছে নবী পাঠালাম, কোরআন শরীফের আয়াতগুলো পড়ে পড়ে শোনাবে। এই জন্য আমাদের সব ওলামাদের কাজ হলো কোরআন শরীফ পড়ে পড়ে আপনাদেরকে কোরআন থেকে দাওয়াত দেওয়া, বিশ্ব নবীর হাদিস গুলো দিয়ে দাওয়াত দেওয়া। ওই জাকিম তোমাদেরকে একমত শিখাবে। ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তোমাদেরকে শিখাবে আমি আল্লাহর কিতাব কোরআন, যা বিজ্ঞানময় প্রজ্ঞাময় মহাবিজ্ঞান। কোরআন একমত শিখাবে, বুদ্ধি শিখাবে, প্রজ্ঞা শিখাবে। কোত্থেকে? কোরআন থেকে। ওয়ায়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, তোমাদেরকে ওই শিক্ষাগুলো দেবে যা তোমরা আগে জানতা না, যা তোমরা আগে কি করতে না জানতা না। এরপরে আল্লাহ পাক বলেন, যেহেতু নবী পাঠালাম তোমাদের মধ্য থেকে, আমি আল্লাহর কোরআন পড়ে শোনালো, শিখাইয়া দিল, হিকমত শিখালো, বিজ্ঞান শিখালো, দিক নির্দেশনা দিল, জীবন চলার পদ্ধতি দিল। অতএব হে মানুষেরা শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অতএব আমি আল্লাহ তোমাদেরকে কাজ দিলাম, ডিউটি দিলাম, ফাযকুরুনি তোমরা যদি আমার জিকির করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদের জিকির করব। আল্লাহ কি বলতেছেন? তোমরা অতঃপর তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তা আজকে আপনার আমার দেশের জিকির হয়ে গেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। আজকে আপনার আমার দেশের জিকির হয়ে গেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এর নাম জিকির না? এর নাম কি না? জিকির না। জিকির কি? জিকিরের বাংলা অর্থ স্মরণ করা, মনে রাখা, কথা রাখা। স্মরণ করা, মনে রাখা, কথা রাখা। কথা বুঝতে পেরেছেন? জিকিরের শর্ত মনে রাখা, স্মরণ রাখা, কথা রাখা। তো আল্লাহ কয় ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আমার কথাগুলো মনে রাখো, আমার কথাগুলো পালন করো। পালন করা, ইতাআত করা, কি করা? ইতাআত করা। এজন্য মুফাসসিরুনে কেরাম বলেছেন, আয় ফাযকুরুনি বিত্তাআত, আয় ফাযকুরুনি বিত্তাআত, আয় আযকুরুকুম বিল মাগফিরা, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে। এই যে ফাযকুরুনি আয়াতটা কি আপনারা মানতে রাজি আছেন? ফাযকুরুনি আল্লাহ কয় আমার জিকির করো, জিকির করতে কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হুজুর আল্লাহর আয়াতটা মানবো, আমরা জিকির করব। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। তাহলে কেউ যদি মনে করে আমি এই ছোট্ট আয়াতটা ফাযকুরুনি আল্লাহর জিকির করব, তাহলে এই গোটা কোরআন তাকে মানা লাগবে। কারণ আয় ফাযকুরুনি বিত্তাআত, এই জিকির হলো আল্লাহর আনুগত্য করা, আনুগত্য করা, আল্লাহ যা বলছে তা করা, যা না করছে তা না করা। বুঝতে পেরেছেন?
আল্লাহ যা বলেছে তা করা, আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে দূরে থাকা। আল্লাহ বললেন করো তা করা লাগবে, আল্লাহ বললেন দেখো দেখো, আল্লাহ বললেন খাও পান করো করো, আল্লাহ বললেন যা করতে তা করা, আল্লাহ বললেন করা যাবে না, খাওয়া যাবে না, দেখা যাবে না, পান করা যাবে না, চলা যাবে না, এক কথায় যা আল্লাহ নিষেধ করেছে ওই থেকে কাছেও যাওয়া যাবে না, আল্লাহ যা করতে বলেছে তা ছেড়ে দেওয়া যাবে না, এর নাম হলো জিকির। কথা কি বুঝতে পেরেছেন? এর নাম হলো জিকির। এক কথায় আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে দূরে থাকা, এর নাম হলো জিকির। আমার ভাইরা, আপনারা জান্নাতে যেতে চান কিনা, খাঁটি মুসলমান হতে চান কিনা, কারা কারা চান, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আমি মাত্র একটা কাজের কথা বলে যাব, একটা কাজ যদি করেন আপনি জান্নাতি খাঁটি মুসলমান, আপনি মুসলিম। কটা কাজ? মাত্র একটা, মাত্র একটা, দুইটাও বলবো না, মাত্র কয়টা? একটা। পারবেন? পারবেন? একটা কাজ করতে পারতেন না? মাত্র একটা কাজ করবেন, আপনি মুসলিম, আপনি জান্নাতি। বলবেন হুজুর একটা কাজ কি? এই কথাটা, একটা কাজ কি? একটা কাজ হলো আমার আল্লাহরে মানা, আল্লাহ যা কইছে তা মানা, আল্লাহ যা বলছে তা মানা, আল্লাহ যা বলছে তা মানা। এই একটা কাজ ঠিক মতো করেন আপনি জান্নাতি, আপনি মুসলিম। তাহলে আল্লাহ আপনার জিকির করবে কিভাবে? আয়াত কুরুকুম বিল মাগফিরা। আল্লাহ কয় বান্দারে আমার অনুগত্য করে, আমি যা করতে বললাম তা করে, আমি যা নিষেধ করলাম তা ছেড়ে দিয়ে যদি তুমি আমার অনুগত্য করো, আমার জিকির করো, আয়াত কুরুকুম বিল মাগফিরা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে স্মরণ করব। তাহলে আপনার জিকির হলো আল্লাহর আনুগত্য করা, আর আল্লাহর জিকির হবে আপনাকে মাফ করে দেয়া। দেন তাকবীর দেন।